আজ বিশ্বের দিকে তাকান, এই দেশে যারা আলেমদের নাম পরিবর্তন করার হিড়িক তৈরি করেছিল, এই মেনন ইনু আল্লামা আহমেদ শফি এত বড় আলেমের নামও পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর, বিশ্বনন্দিত মুফাসসিরের নাম পাল্টিয়ে দিয়েছে দেল্লু শিকদার, এখনো পর্যন্ত তার ইতিহাস আছে আপনি তাকান, তার সার্টিফিকেটে লিখা দেলাওয়ার হোসাইন সাইদি, দেল্লু শিকদার আর দেলাওয়ার হোসাইন জীবনও এক না। আব্দুল কাদের মোল্লার নাম দিয়েছে কসাই কাদের। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম ফরিদপুরের সদরপুরে, এ মহান ব্যক্তির কবর জিয়ারত করে ওনার গ্রামের যত মানুষ, যে মানুষের কান্নাকাটি দেখেছি সবাই বলছে কসাই কাদের আর আব্দুল কাদের মোল্লা এক না। আমার নামও পাল্টিয়ে দিয়েছে, আমার নাম দিয়েছে পিসকে হুজুর। আমাকে পিসকে এই যে নাম সারা পাল্টিয়ে দেয়, পরিবর্তন করে দেয় এ মানুষগুলো আল্লাহর বা আল্লাহর নিজের কাছে তারা জালেম। সূরা হুজুরাতের ভেতরে আছে যারা মানুষের নাম পরিবর্তন করে দেয়, এই মানুষগুলো যদি তওবা না করে অমাল্লামিয়া তব ফাউলাইকা হুমুজ্জালিমুন। যে মানুষগুলো নাম পরিবর্তন পরিবর্তন করে মানুষকে ডাকো, যদি তওবা না করো তোমরা জালেম হয়ে মারা যাবা, আমরা বিশ্বে এখন তাই দেখতে পাচ্ছি। যারা এ কাজ করেছিলেন তওবা করেন, আলেমদের নাম যারা পরিবর্তন করে তালিকা করছিল, এক একজনের নাম এক এক রকম দিয়ে তালিকা করেছিল, 116 জনের, আল্লাহ এত বেশি অপমান করেছে তারে। এই যে মুন্সিগঞ্জে বাড়ি কালা মানিক, ওর বিসি পর্যন্ত উড়ে গেছে, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এত নিচে আল্লাহ নামাবে আমি কোনোদিন কল্পনা করি নাই, কলা পাতায় শুয়ে আছে। আমার মনে হয় পৃথিবীতে আল্লাহ যদি আমাকে আর কিচ্ছু না দেখায় আমার কোনো আফসোস নেই, কালা মানিককে আমি যা দেখেছি আলহামদুলিল্লাহ। এবার আসেন তো যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর কাছে বড় যেহেতু আলেমরা, এদের সম্মান মর্যাদা ইজ্জত শ্রদ্ধা এটা দেওয়া লাগবে, নয়তো আপনি নবীর উম্মত হতে পারবেন না। 15.5 বছর আমরা এটা দেখেছি, যারা আল্লাহর কোরআনের জ্ঞান নবীর হাদিসের জ্ঞান থাকার পরে গোপন করে রেখেছে দুনিয়ার স্বার্থ পেয়ে, তাদেরকে আমরা দেখেছি অনেকে আলেম মনে করতে, অথচ আল্লাহর ভাষায় ওগুলো বড় জালেম। আর যারা জ্ঞান অনুযায়ী আমল করতে গেছে তাদের তো শ্রদ্ধা সম্মান দূরের কথা, এত নিচে নামিয়েছে অত্যাচারে। আমি নিজে সাক্ষী, 3টা বছর আমার সাথে যা করেছে সাধারণ মানুষের সাথে এরকম করে না। ওরা আলেম দেখলে দায়িত্ব দিছ হিন্দুদের, আমার দায়িত্ব পড়েছিল দেবদুলাল, সুব্রত বালা, চণ্ডী দাস, কি সুন্দর নাম না, দেখলেই বোঝা যাচ্ছে যে আমার প্রতি রহম করবে, আচরণই ওই রকম। কেন একজন মুসলমান যদি দিত অন্তত কিছু না কিছু হলেও তার ভেতরে যেহেতু আল্লাহ একজন আছে বিশ্বাস ছিল, সে আলেম দেখলে মনে করতো না আর যাই করি অন্তত এর সাথে খারাপ কিছু করলে আল্লাহ আমার ছাড়বে না। এমন মানুষকে দিয়েছে তো আল্লাহ পরকাল জানে না, আলেম জালিমতা মাটির নিচে নিয়ে আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল, তা ভালোভাবে যদি টাঙাইতো, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নিয়েছে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়েছে, হাত পেছনে বেঁধে দিয়েছে মাথায় দড়ি দিয়ে, নামাজ কিসের, কখন আজান হয় কখন কি হয় কিচ্ছু জানি না, চার রক্ত নামাজ আমি আন্দাজেই পড়েছি ইশারায়। আলেমদের সম্মান করা শ্রদ্ধা করার দরকার ছিল আপনার,
আর আপনি দাবি করেন আমি নবীর উম্মত, বেহেশতে আমার অধিকার আছে। হ্যাঁ, অধিকার আপনার আছে, জাহান্নামে আছে, কারণ আপনি নবীর উম্মতই হতে পারেননি। এখন এই নবীর উম্মত হওয়ার জন্য যে দুইটা গুণ বললাম, এই দুইটা গুণ মানুষের আছে? অধিকাংশ মানুষের নেই। আল্লাহ তুমি আমাদেরকে এই দুইটি গুণ অর্জন করার তৌফিক দাও, বলেন আমি আর নিচে নামলাম না। কথার অর্থ বুঝতেছেন? এটা রবিউল আউয়াল মাস, বিশ্ব নবীকে নিয়ে যা আরম্ভ হয়েছে আমাদের বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে, এটা বেশি অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। কেউ বাড়াবাড়ি করতে করতে এত উপরে তুলছে, আর কেউ ছাড়া ছাড়ি করতে করতে একেবারেই ছেড়ে দিচ্ছে না। আমাদের মধ্যম পন্থা জাতি বানিয়েছেন আল্লাহ। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে আমি মধ্যম পন্থা জাতি বানিয়েছি, বাড়াবাড়ি করা যাবে না কোনো বিষয়ে, ছাড়া ছাড়ি করে একেবারে ছেড়ে দেওয়া যাবে না, মাঝামাঝি থাকতে হবে। আজিদে মিলাদুন্নবী পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয়, অনুষ্ঠানের জন্য তাকিদ দেওয়া হয়, নবীর জন্মদিন পালন করার জন্য বিশ্ব নবী তাকিদ দিয়েছেন, কোন জায়গায় আপনি দেখাতে পারবেন? নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে এ বিষয়ে তাকিদ পেয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, সূরা কসসের 85 নম্বর আয়াত প্রথম অংশে আছে, অবশ্যই আমি আল্লাহ কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছি? ফরজ। ফরজ, ফরজ শব্দটি আছে, অবশ্যই কোরআনের আইন মানা ফরজ। অথচ 96 ভাগ মুসলমান আমরা এই দেশে বাস করি, 53 বছর হয়ে গেল দেশটা স্বাধীন হয়েছে, কোরআনের একটা আইনও এ দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম নেই। আপনি কি জবাব দেবেন? শুধুমাত্র নবীর মিলাদ, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে তার জন্মদিন নিয়ে আনন্দ করে জিলাপি আর খেজুরি খেয়ে মহব্বত দেখাচ্ছেন, অথচ বিশ্ব নবীর ইন্তেকালের 600 বছর পরে এটা মানুষ আবিষ্কার করেছে। আর আমরা জানি যেটা ইসলামে নেই, কেউ যদি নতুন করে ওটা তৈরি করে আবিষ্কার করে ইসলাম বলে চালিয়ে দেয়, ওটার নাম বেদাত। আর বেদাত যারা করে ওরা গোমরা, আর গোমরা যারা ওরা জাহান্নামী। আমি আপনাকে নবীর মিলাদ জন্ম নিয়ে আলোচনা করতে নিষেধ করছি না, যেহেতু মহামানব তিনি, মহান নেতা আমাদের, আপনি করেন, কিন্তু শুধু মিলাদ জন্ম নিয়ে আলোচনা করে আনন্দ পেয়ে যদি শেষ করে দেন, তার জীবনের আসল উদ্দেশ্য যেটা সিরাত, 40 থেকে 63 এই 23 বছর, কথা বলছেন এখন, আপনি 1 থেকে 40 বছর পর্যন্ত যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না মানেন আপনি জাহান্নামে যাবেন, এমন কথা কোরআন হাদিসে নেই। কিন্তু 40 থেকে 63 এই সময়টা যদি এই 23 বছরের 1 সেকেন্ড আপনি বাদ দেন, আপনি জাহান্নামে। আমি তো এটা বানালাম নাকি? কোরআনে কারিমের দিকে তাকান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইলা আখিরি আয়া, সূরা আহজাবের 21 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। কার জীবন? ও নারায়ণগঞ্জবাসী, ভালো করে জবাব দেবেন, সারা আরব জাহানে 1 থেকে 40 বছর পর্যন্ত মোহাম্মদ রাসূলুল্লাহ কেউ বলেছে? বলেন বলেন কি বলতো? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই নামে ডাকতো তাকে, যদিও তিনি জন্মে পৃথিবী তৈরি হওয়ার আগেই আল্লাহ তাকে নবী বানিয়েছে, কিন্তু ঘোষণা দেয়নি, ঘোষণা হয়েছে 40 বছর বয়সে। তাহলে এখানে বোঝার বিষয়ে, 1 থেকে 40 বছরে পুরা আরব সাহানি ওনাকে ডাকতো আব্দুল, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বা আসাদিক আল আমিন। আমার এ পর্যন্ত ঠিক আছে তো? দ্বিতীয় নম্বরে ওনাকে রাসূলুল্লাহ ডাকা আরম্ভ হয়েছে 40 থেকে, বলেন বলেন 40 বছরের আগে উনি রাসূলুল্লাহ হিসাবে ঘোষণা হয়নি, হয়েছে যখন নবুয়ত পেলেন 40 বছরে, ওই সময় নবী এবং রাসূল।
তাহলে ওনাকে অনুসরণ করার জন্য আল্লাহর নির্দেশ এক থেকে চল্লিশ না চল্লিশ থেকে তেষট্টি, এই চল্লিশ থেকে তেষট্টির পরে ছয়শো বছর পার হয়ে গেছে, কেউ নবীর জন্ম নিয়ে আলোচনা করে নাই, অনুষ্ঠান করে নাই, পটকা ফোটায়নি, আপনি কোথায় পেলেন? আপনি যদি আলোচনা করতে চান তাহলে চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর করেন, এর ভেতরে এই দুনিয়া আখিরাত লুকানো, মানুষের এমন কোন দিক বিভাগ নেই যা এই তেইশ বছরের ভেতরে আপনি পাবেন না, সব আল্লাহ পাকের ভেতরে লুকিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর একটু কথা বলছি, শুধুমাত্র আজ যারা মিলাদ নিয়ে তেষট্টি দিন অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশে, কতদিন? তেষট্টি দিন। ওরা নাম দিয়েছে ঈদে মিলাদুন্নবী, এ শব্দটা নতুন, আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে দুইটা ঈদের ঘোষণা এসেছে, ঈদুল আযহা, ঈদুল ফিতর, এ বাদে কোনো ঈদ আমাদের নেই। যারা আছে এই নতুন ঈদ বানিয়ে আনন্দে আছেন, কান খাড়া করে শোনেন, আমি আপনার শত্রু না, আপনাকে আমি বাঁচাতে চাই। শুধুমাত্র জন্ম নিয়ে মিলাদ নিয়ে যারা পড়ে থাকেন, নবীজের দুই চাচা ছিল এরকম, সাল মিলাদে জন্মে তারা খুশি, একজন হযরতে, একজন আবু তালেব আর একজন আবু লাহাব। আপনি তাদের দুইজনের ঘোড়া জীবনী পড়ে দেখেন, দুইজনেই জন্মে আনন্দ করেছে, এত বেশি আনন্দিত ছিল আবু লাহাব, নবীজির জন্মের কথা শোনার পরে নিজের বাদি পর্যন্ত আজাদ করে দিয়েছে যা। আর একজন চাচা আবু তালেব নিজের সন্তান আলীকে কাছে রাখতো না, নবীর জন্মের পর থেকেই, যে কয় বছর বাইরে ছিল এরপরেই নবীজির দাদা ইন্তেকালের পর থেকে নবীকে সে নিজের বুকের ভেতর রাখত। এই দুইজন চাচার বড় জীবনী আমি পড়ে দেখেছি, এরা এত আনন্দিত, এত খুশি নবীর মিলাদে, নবীর জন্মে, কিন্তু দুইজনেই জাহান্নামী। দুইজনে কি? এরা যে জাহান্নামে যাবে তার প্রমাণ আল্লাহ কোরআনে দেয়নি? বলেন সূরা কসসের ছাপ্পান্ন নম্বর আয়াত তার প্রমাণ, সূরা লাহাবের তিন নম্বর আয়াত তার প্রমাণ, ছায়া সলানা রন্দা তালাব, অতি শীঘ্রই আমি আবু লাহাবকে এলেলিহান আগুনে প্রবেশ করাবো। তার মানে এখান থেকে যে শিক্ষা বের হয়, শুধু নবীর মিলাদ নিয়ে জন্ম নিয়ে যারা মাতামাতি করেন, আনন্দ করেন, জিলাপি কেসরি খেয়ে শেষ করে দিচ্ছেন, আপনিও আবু লাহাবের মতো, আবু তালেবের মতো জাহান্নামে যাবেন। সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন, নবীর আরো দুইজন চাচা হযরত হামজা, হযরত আব্বাস, এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি না, শুধু নবীর মিলাদে খুশি না, তারা নবীর সিরাতে, তারা নবীর জীবন পেয়ে খুশি। এই দুইজনের জীবনী পড়ে রাখেন তো, হযরতে হামজা নিজের জীবন পর্যন্ত নবীর আদর্শ মানতে গিয়ে দিয়ে দিয়েছে, সত্তর টুকরা হয়েছে, এরপর নবীর আদর্শ ছাড়ে নাই। আর এক চাচা হযরতে আব্বাস, তিনি নবীর আদর্শ পেয়ে এত খুশি ছিলেন, তার যে হাদিস বর্ণনা করা, মান সাকাত আমাল ঈমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বা অবি ইসলাম দিনা অবি মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা রব মুসলিম। হযরতে আব্বাস বলেন, কেউ যদি দুনিয়া ঈমানের স্বাদ পেতে চান তাহলে আল্লাহকে রব পেয়ে খুশি থাকেন, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী এবং রসুল হিসাবে পেয়ে খুশি থাকেন। তিনি যদি খুশি না থাকতেন এ কথা তিনি বলতেন? বলেন বলেন, তিনি কি বললেন শেষে? নাবিয়্যা ওয়া রাসূলা, যারা মুহাম্মদকে নবী এবং রসুল পেয়ে খুশি, তাহলে উনি নবী এবং রসুল হয়েছিলেন কত বছর বয়সে? আরো জোরে, চল্লিশ থেকে তেষট্টি আপনাকে মানা লাগবে। সেই নবীর জীবনে আমি একত্রিশটা পাঠ পেয়েছি, পুরা জীবনটা পড়ে আমি একত্রিশটা পাঠে ভাগ করেছি, একটা ভাগ আজকে আপনাদের সামনে রবিউল আউয়াল মাসে, যেহেতু কালকে বারো তারিখ ছিল আজকে তেরো তারিখ, গুরুত্বপূর্ণ এই সময়ে তার সিরাত থেকে, তার আদর্শ থেকে কি নেওয়া দরকার আমাদের,
31টা পাঠের মাত্র একটা পাঠ নিয়ে আজকে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবীর আচরণ। কি বললাম বলেন বলেন? অনেকে মনে করে এটা দুনিয়ার বিষয়, আচরণ ব্যবহার আসার আসার না, এটা আখেরাতের সাথে সম্পৃক্ত। বিশ্ব নবী বলেন মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে মানুষের আচরণ আর আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে যদি কেউ আচরণ করতে গিয়ে ব্যবহার দেখাতে গিয়ে হাসি মুখে কথা বলে তাও সাদকা দেওয়ার সব হয়। 31টা পাঠ ভাগে ভাগে যদি কথা বলতে হয় পুরো কোরআন আল্লাহর নবীর চরিত্র, আমরা একটা পাঠ বেশি নিলাম আচরণটা দেখি। আল্লাহ পাক কি আচরণ তাকে দিয়েছিলেন? কোরআনে কারীম জানাচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, এই যে আযীম, এই শব্দ আল্লাহ কোন নবীর নামের সাথে দেননি। আল্লাহ পাক নবীদেরকে বিভিন্ন সময় তার নিজের নামটা দিয়েছিলেন, গুণবাচক নাম, যেমন হালিম। আল্লাহ ইসমাইল নবীকে হালিম বলে ডাক দিয়েছিলেন। হালিম মানে চাচা হালিম, কে হালিম মানে সহনশীল, ধৈর্যশীল। হযরত ইসমাইলের আর এক ভাই ছিল ইসহাক, তাকে আল্লাহ ডাক দিয়েছিলেন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, আমার জ্ঞানী বান্দা। এটা একজনকে হালিম একজনকে আলিম, কিন্তু বিশ্ব নবীকে দিয়েছো আযীম, এত বড় মহান চরিত্র আপনাকে আমি দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, কোন কিনারা পাবে না। সেখান থেকে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতটা পড়েছি, বিশ্ব নবীর আচরণ তার ব্যবহার কেমন ছিল, তার জীবনের প্রতিটি পদে পদে আমাদের জীবনকেও আমরা মিলাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাসসান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাউলিক। আল্লাহর যত রহমত, এই পৃথিবীতে যত রহমত আল্লাহ দিয়েছেন, তার ভেতরে অন্যতম দয়া রহমত আপনার প্রতি এই যে আপনি মানুষের সাথে কোমল আচরণ করেন, নরম আচরণ করেন। আপনার যদি ভাষা কর্কশ হতো, আপনি যদি বদ মেজাজি হতেন, আপনি যদি খিটখিটে মেজাজের হতেন, আপনি যদি কঠোর হৃদয়ের অহংকারী হতেন, তাহলে মানুষ আপনার চারিপাশ থেকে দূরে চলে যেত। ফাফু আনহুম, মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করেন, মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আস্তাগফির লাহুম, তাদেরকে ক্ষমা করে দেন, নিজে তো ক্ষমা করবেন এবং তাদের জন্য নিজে ক্ষমা চাবেন। সাবিরহুম ফিলাম, দুনিয়ায় যে কোনো কাজে তাদের পরামর্শের ভিত্তিতে করবেন। ফাইদা আসামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, কোন কাজ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তখন ভরসা করবেন আল্লাহর উপরে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, অবশ্যই আল্লাহ ভরসাকারীদের, যারা ভরসা করে আল্লাহর প্রতি তাদের ভরসা আল্লাহর উপরে করাই দরকার। এটা ছিল বাংলা মাতৃভাষায় অর্থ। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। নবীজিকে আল্লাহ যত দয়া দেখিয়েছেন, যত গুণ দিয়েছেন, তার ভেতরে অন্যতম গুণ এইটা, তিনি কোমল হৃদয়ের ছিলেন, নরম, সফট, কোমল। এত নরম ছিলেন নবীজি, তার আচরণ ছিল নিজের শরীরের সাথে, পরিবারের সাথে, শিশুদের সাথে, মুরব্বীদের সাথে, বন্ধুদের সাথে, স্ত্রীদের সাথে, মেয়েদের সাথে, মা বাবার সাথে, যুদ্ধবন্দীদের সাথে, প্রতিবেশীর সাথে, এমনকি শত্রুদের সাথে। এরকম 27টা বিষয় আমি পেয়েছি তাফসিরে ফি জিলালিল কোরআন ইবনে কাসির, মুফাসসিরিনে কিরাম যেভাবে সাজিয়েছেন, আমরা কোরআনে কারিম থেকে ওইভাবে আমাদের জীবনে নবীর জীবন মিলাতে চাই। আমাদের আদর্শ কে কারো বাবা? বলেন বলেন,
আমাদের আদর্শ কারো স্বামী, কারো চাচা, আমাদের আদর্শ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালকে ধর্ম উপদেষ্টা ঘোষণা দিয়েছে, এদেশ থেকে যদি টাকা পাচার বন্ধ করতে চান, এদেশ থেকে যদি চাঁদাবাজি বন্ধ করতে চান, কিয়ামতের আগে বন্ধ করতে পারবেন না যতদিন পর্যন্ত বিশ্ব নবীর আদর্শ কায়েম না হবে। টাকা পাচার বন্ধ হয় না, চাঁদাবাজি যে বন্ধ হয় না, এটা 5 তারিখের পর থেকে আমরা অনেকে দেখেছি। এক কথা বলেন না কেন, এর আগে ছিল যেভাবে প্রকাশ্যে, হয়তো 5 তারিখের পরে অনেকে গোপনে আরম্ভ করেছিল। প্রকাশ্যে গোপনে কোন চাঁদা এদেশে হবে না যদি নবীর আদর্শ এদেশে কায়েম করা যায়। আর এটা কায়েম করবে ফেরেশতারা। শিশুদের সাথে নবীজি যে আচরণ করেছিলেন, হাদিস হযরতে উমাইর, এই এদিকে তাকান, হযরতে উমাইর খেলা করছিলেন, বিশ্ব নবী মসজিদে নববীতে যাবার সময় দেখলেন, দৌড়ি আসলেন হযরতে উমাইর, ডাক দিয়ে বলেন, উমাইর তোমার সেই হলুদ পাখিটা কই? হযরতে উমাইর কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বিশ্ব নবী, তাম দুনিয়ার জন্য আপনাকে আল্লাহ নবী আর রসুল করে পাঠিয়েছে, আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন, এমনকি আমার পাখির খবর পর্যন্ত আপনি রাখেন। ও নারায়ণগঞ্জবাসী, আপনি কার আদর্শে অনুপ্রাণিত হয়ে স্লোগান দেন? আপনার তো স্লোগান দেওয়া দরকার ছিল, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। এই কথাটা কেন বললাম, এই দিকে তাকান, আলাদাবুল মুফরাদ 3 নম্বর হাদিস, এই পৃথিবীতে যার আদর্শ বিশ্ব নবী এখনো হয়নি, অন্য কেউ কান খাড়া করে শোনেন, নবীজি এখনো যার আদর্শ হয়নি অন্য কেউ, আপনি মারা যাবেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, দাঁড়িয়ে রাখতে পারেন, জোব্বা গায়ে দিয়ে হজ করতে পারেন, এখনো যদি আপনার আদর্শ নেতা বিশ্ব নবী না হয়ে অন্য কেউ হয়, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামে নিয়ে আসেন। কোন মহারথি নিয়ে আসবেন, এবার নিয়ে আসেন, আপনার কোনো বিচার নেই, কোনো হিসাব নেই। এখন যদি বলেন এত শক্ত করে বলছেন কেন, হ্যাঁ কেন বলছে এবার তাকান, এই দুনিয়ায় একজন মানুষকে আল্লাহ নেতা বলে ঘোষণা দিয়েছেন, ডাক দিয়েছেন, ইয়াসিন, হে নেতা, পৃথিবীর কারো নামে এই শব্দ আল্লাহ দেয়নি। ওরা কোরআন শরীফের ভেতরে আল্লাহ 7টা নামে নবীকে ডাক দিয়েছেন, বিশেষ করে তার ভেতরে ইয়াসিন 1 নাম্বার, 2 নম্বরে তহা, 3 নম্বরে আব্দুন বা আব্দুল্লাহ, 4 নম্বরে মুদাসসির, 5 নম্বরে মুজাম্মিল, 6 নম্বরে আহম্মদ, 7 নম্বরে মোহাম্মদ। এই 7টা নামে আল্লাহ বিশেষ করে ডাক দিয়েছেন, তার 1 নম্বরে ইয়াসিন। আল্লাহ ঘোষিত নেতা একজন, কয়জন? আপনার বিবেকে নাড়া দেয় না? এই একজনকে বাদ দিয়ে আপনি কার সামনে ঘোরেন, কার পেছনে থাকেন? পাগল হলেও আশা করছি সব ভুলে যাবেন। এই পৃথিবীতে বিশ্ব নবী ছাড়া আমরা কাউকে আদর্শ নেতা মানি না। এখন যদি বলেন তাহলে ইসলামী দলে দেশে যারা আছে তারাও তো তাদের নেতা আছে, হ্যাঁ আমরা ওই নেতাকে মানি যে নেতা আল্লাহ রাসূলকে দেখে দেখে চলে। বলেন, আপনি তাকান, এমনও মানুষ আছে যার সামনে দেখলে রাত 12টার পরে তার মাটিতে ঠিক মতো পা পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না, কি কি লাল নীল পানি খায়, কথা বলছে না কেন, খেজুর গাছকে ধাক্কা দিয়ে বলে, বড় ভাই সাইড দেন, আর কতক্ষণ দাঁড়াবো। এই লোকটা যদি হয় আপনার আদর্শ, কোরআনে কারিম কি জানিয়েছে, ইয়াউমানা দুউ কুল্লাউ নাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরায়েলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে,
আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে, ওই যে ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট বলছিলাম না, আমার আল্লাহ বলেন প্রথমে তো তোরে একা ডাকবো, দ্বিতীয় সিস্টেমে এবার তোরে একা না, তোর ইমামের সাথে তোর নেতার সাথে ডাক দেব। নারায়ণগঞ্জবাসী, আমি বিবেককে প্রশ্ন করছি আপনার, যে নেতার আদর্শ মতো চলেন আর গর্ব করে বলেন আমি অমুক নেতার সৈনিক, বলেন তো ওই লোকটা কিয়ামতে আপনার সামনে থাকবে, আপনি থাকবেন পেছনে? যেই লোকটা আপনার সামনে, যার চরিত্র আপনি জানেন, কথা বলছেন কেন, যার সোরাত সিরাত আপনি দেখেছেন, সে যে কি করে আপনি এতদিন পর্যন্ত দেখতেছেন, এই লোকটার সামনে পেছনে আপনি ওকে যদি আল্লাহ কিয়ামতে দেখে, আপনার কি মনে হয় যে আল্লাহ ওকে মাফ করবে? ওর সোরাত সিরাত দেখে তো আল্লাহর রাগ হয়ে যাবে, ওর রাতের চরিত্র একরকম, দিনেরটা আর একরকম। আপনি নিজে এখন বলছেন ঠিক আমাকে মাফ করবে না, তাহলে আসেন কেন? এক কথা বলেন না কেন? এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টান, যাকে দেখলে অন্তত আল্লাহর মায়া লাগবে এরকম নেতা দেশে নেই। আমার নিজের দেখা, আমি নিজে জেলখানার ভেতরে দেখেছি, তার সোরাত সিরাত, তার আমল, তার তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, ইখলাস, আমার মনে হয় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যা যা বলেছেন করেছেন তার একেবারে পা থেকে মাথা পর্যন্ত সব দেখা যাচ্ছে। যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর জিকির স্মরণ হয়, আর আমি এমন নেতার আদর্শ মানি যার ভেতরে নবীর কোন সুন্নত নেই, আদর্শ নেই, ও দেখলেই মনে হয় টাটকা একটা শয়তান, খালি ওই 72 রাকাত নামাজই চা পড়ে, তাছাড়া কিছু নেই। তাহলে এমন মানুষকে আপনি নেতা মানবেন যাকে আল্লাহ কিয়ামতের দিন দেখলে অন্তত আল্লাহ পাক রাগ করবেন না, তাকে দেখে যদি আল্লাহর মন ভরে যায় না ঠিক আছে, পেছনে যেটা আছে ওইটাও এরকম হবে, আর যদি সামনে দেখেন নমো দরবেশ পর্যন্ত নমো হয়ে গেছে, ওরে যদি আল্লাহ দেখে, যেহেতু পুলিশ পর্যন্ত ওরে চিনতে পারে না, বিডিআর গার্ড যারা, আর আমার মনে হয় ফেরেশতারাও চিনতে পারবে না। না, আমরা সাবধান হই ভাই, আমি বারবার এই কথা তুলছি এই কারণে আপনি ধরা খাচ্ছেন বা খাবেন, যার আদর্শ ঠিক নেই এ লোকটা ধরা খাবে 100 ভাগ, এখনই পরিবর্তন হয়ে যাবে। দুনিয়া একদিকে হয়ে গেলেও আমি আল্লাহ রাসূলকে যে মানে না ওকে আমি মানি না, ওকে আমি সমর্থন জানাবো, রায় দেব, সুপারিশ করব, এটা কল্পনা করা যায়? সামনে যা আসছে আসুক, যদি দেখি যে এই লোকটার চরিত্র আল্লাহ রসুলের সাথে মিলছে না, ও আমার বাবা হলেও ওকে আমি ভোট দেবো না। এখন তো তখন ভোট, এ তো দুনিয়ার বিষয়, কে বলেছে দুনিয়ার বিষয়? ভয়কাট্ট ভোট মানে এটা রায়, সুপারিশ করা, এটা আমানত। তাফসিরে মারেফুল কোরআনে আমানত শব্দের ব্যাখ্যায় বাংলায় লেখা আছে ভয়কাট্ট ভোট, এটা হয় রায় দেওয়া, সমর্থন জানানো, সুপারিশ করা, এগিয়ে দেওয়া, এই অর্থগুলো এখানে লেখা আছে। কোরআনে কারিমের সূরা নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াত, আমি লম্বা করে দলিলগুলো বলতে পারছি না, বাড়ি যেয়ে মিলিয়ে নেবেন। আপনার একটা রায়ের কারণে যদি এদেশে আবার সাদাবাজি শুরু হয়, আবার স্বৈরতন্ত্র চালু হয়, আপনার একটা রায়ের কারণে কিয়ামত পর্যন্ত আপনি পস্তাবেন। বৌমা এসেছে, কেবল বাসর ঘরে প্রবেশ করেছে, দাদি শাশুড়ি এসে বলছে আমার কিন্তু পতি চাই, লজ্জায় মাথা লাল করে বলছে ঠিক আছে দাদি একটু সময় দেবেন তো। কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে বৌমা আমার কিন্তু নাতি চাই, ঠিক আছে সময় তো দেবেন। কিছুক্ষণ পরে ননদ এসে বলছে আমার কিন্তু ভাতিজা চাই, ঠিক আছে। দেবর এসে বলছে ভাবি আমার কিন্তু ভাতিজি চাই, ঠিক আছে। স্বামী এসে বলছে কই আমার বেবি চাই,
বহুমুখ করে বলে, কে তোমাদের বংশ? কি পাগলের বংশ? আমি আসতে পারলাম না, আর কেউ নাতি চাই, কেউ পতি চাই, কেউ ভাগ্নে চাই, কেউ ভাতিসা চাই, কেউ বেবি চাই, আমার সময় দেবেন না 10 মাস 10 দিন? এক কথা বলেন না কেন? আমার এতে একটু সময় দেন, আমি একটু গুছিয়ে নেই, তারপরে আপনার বেবি লাগবে আমি দেব, নাতি লাগবে আমি দেব, ভাতিসা লাগবে সব দেব, কিন্তু সময় দিচ্ছেন না, আমি কতগুলো ডাউনলোড করে নিয়ে আসব। দায়িত্ব যাদেরকে দেশের লোক ছাত্র জনতা মিলে দিল, আরে ভাই তাকে অন্তত একটু বোঝ করে নিতে দেন, যেখানে যেখানে ক্যান্সার আছে ক্যান্সার গুলো কেটে বাদ দিতে দেন, নাইতো এই অবস্থায় যদি দেন নির্বাচন দিয়ে দিলাম কি হবে? অধীনের ঘটনাতে হয়ে যাবে আবার। এই যে ছাত্র জনতা এদেশে যে 9 দফা দিয়ে আমাদেরকে স্বাধীনতার স্বাদ এখন দেখিয়েছে, আমরা ওই 9 দফার বাস্তবায়ন চাই। তাদের প্রথম দফা হচ্ছে বৈষম্য থাকবে না। আমার মামলা যেহেতু খারিজ হয়ে গেছে, আমি মনে করলাম আদালতকে জিজ্ঞাসা করি, আজকে যেমন আপনি বললেন এর কোনো মাল নেই, কি দেখে বিচার করবেন? 3 বছর তো আপনার কাছে আমার মামলা ছিল, তখন তো কিছু বলেননি। এই কথাই আমার বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? আমরা চাই এদেশে কারো হাত এভাবে যেন বাধা না থাকে। 1628টা চেয়ার এই দেশে, কত তাই বলে এই চেয়ার না, এ চেয়ারের তো কোনো দাম নেই। 1628টা চেয়ার এই দেশে, খালি একটা চেয়ার খোলা ছিল আর 1627টা চেয়ার বাধা ছিল, এই জন্য এত দুর্নীতি। 1628টা চেয়ারই যদি খোলা থাকতো একটা চেয়ারের মতো, এই দেশে কেউ দুর্নীতি করে ছাড় পেত না। একটা দেশ কতটা রসাতলে গেলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়, বাইতুল মোকাররমের ইমামও পালিয়ে গেছে, আর কোথায় আর কে পালাবে না বলেন? বাকিগুলোর তো ভয় একটু আছে, ওই ইমামই যদি পালিয়ে যায় মুসল্লি তো আগে পালাবে। এই জন্য আমরা যেহেতু প্রথম দফায় দিয়েছি যে বৈষম্য থাকবে না, কারো হাত বাঁধা থাকবে না, সব হাত খোলা থাকবে। 2 নম্বরে সংস্কার যখন আরম্ভ হয়েছে, রাষ্ট্র সংস্কার, এদেশে এখন 1628টা চেয়ারে যারা আছে জালেমদের দোসর হিসাবে যারা ছিল, একটাকেও এই চেয়ারে আমরা দেখতে চাই না। এই চেয়ার থেকে সবগুলো অপসারণ করে বৈষম্যের শিকার যারা যারা ওএসডি হয়েছিল তাদেরকে এসে ওই চেয়ারে বসা। কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আমি শুধু নারায় তাকবীর দেওয়ার জন্য বলছি না, শিশুদের প্রতি আল্লাহর নবী যে আচরণ, তিনি বিশ্ব নবী হওয়ার পরও শিশু এবং শিশুর পাখি পর্যন্ত ভুলে যাননি। নবী যে আচরণ করেছিলেন তাকান, আল্লাহর নবীর আচরণ ছিল বড়দের সাথে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তো এই হাদিসটা এই জন্যই বলেছিলেন, যারা বড়দেরকে শ্রদ্ধা করো না সম্মান দাও না, আমি নবী বলছি তারা আমার উম্মতের দলভুক্ত হতে পারো না, বলেন নাউজুবিল্লাহ। তার আচরণ ছিল যুদ্ধবন্দীদের সাথে, যুদ্ধবন্দীদের সাথে তার যে আচরণ, আমরা আজকে কারাবন্দীদের সাথেও সে আচরণ করতে পারছি না। কারাবন্দীদের সাথে আচরণ 3 রকম হয়। আমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলাম হাই সিকিউরিটিতে, ওখানে 3 রকমের আচরণ পেয়েছি। আমার তো মামলা একটা ছাগল চুরি মামলাও না, ঠুনকো একটা মামলা দিয়েছি, তারপরে আমারে রেগে দিত ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। বিশ্বনবী আচরণ করেছিলেন তাকান, যুদ্ধবন্দী যারা তাদেরকে তো মেরে ফেলার কথা, অথচ হজরতে একজনের জীবনী পড়লাম আজকে, সামামা ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তিনি মসজিদে নববীর ভেতরে বেঁধে রেখেছে সাহাবীরা। নবীজি গভীর রজনীতে গিয়ে বললেন, কেমন আছো, কি আচরণ আশা করো তুমি আমার কাছে? লোকটা কেঁদে ফেলেছে, ডাক দিয়ে বলে, মোহাম্মদ যে অবস্থায় আছি তুমি আমারে বাঁচাতেও পারে মারতেও পারো। নবীদের নাম ধরে বললেন, দেখো এ জামানায় শেষ জামানা না, এরপরে আর একটা জগৎ আমাদের সামনে আসতেছে, ইসলামের যে সৌন্দর্য গুলো তার সামনে তুলে ধরলেন একটা একটা করে।
চলে গেলেন কিছু না বলে, বাড়িতে যেয়ে নিজেদের লোক দিয়ে রান্না করলেন উঠের গোশত আর বকরি, এগুলো পাঠিয়ে বললেন ওকে নিজে খাওয়াও। সাবিরা নিজে খাওয়াইয়েছে। দ্বিতীয় দিন নবীজি নিজে উঠের দুধ দহন করে গরম অবস্থায় তার কাছে পাঠালেন। মানুষ জামাইদের কেউ এত আদর করে না, কথা বলে না কেন? কি করেছিলেন? যুদ্ধবন্দীদের সাথে আচরণ, আর আমরা কারা বন্দীদের সাথে কি আচরণ করলেন আপনি জবাব দেবেন কি? আবার উপর থেকে নির্দেশ দিত সিসি ক্যামেরা দিয়ে 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে, খাবার যেন আমাদের কাছে ভালোটা না যায় ওটা উপর থেকে বসে বসে দেখত। অথচ এখন যারা রিমান্ডে আছে, এই দরবেশ, এই আনিসুল, এমেনন, ইনু, এদেরকে নাকি বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে, এসি ঘরে থাকতে দিয়েছে, কারা দায়িত্বে আছেন আমি জানি না, প্রকাশ হয়ে যাচ্ছে। কিন্তু বাংলার ছাত্র জনতা যদি একবার আবার রুখে দাঁড়ায়, সিয়ারে কিন্তু আর থাকতে পারবেন না। জালেমরা যা করেছিল কোরআন যেহেতু জানিয়েছে, ওই না কবতুম ফাকিবুবি মিসলিমা কবতুমবি, যতটুকু তোমার সাথে করেছে অতটুকু করো, অন্তত আমরা অতটুকু চাচ্ছি, বেশি করার দরকার নেই। 11 ঘন্টা টাঙিয়ে রাখেন শয়তানদের, ব্যারিস্টার আরমানের মতো 8 বছর মাটির নিচে আয়না ঘরে একটু আটকিয়ে রাখেন, ঠেলা বুঝবে যে কারে কয় দুনিয়া। আমার স্ট্যাটাস দেয় কি করেছি, আমার কুকুরের মতো দাঁড়িয়ে দিল, কি করেছেন টের পাচ্ছেন না? এদিকে আসেন, চট করে ঢুকে পড়ব, আসেন চট করে ঢুকে পড়া। সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। আয়না ঘরের সাথে যারাই জড়িত একটারও কোনো ক্ষমা নেই, কারণ এগুলো মানুষ না, এগুলো কুলাঙ্গার আর জানোয়ার। আমারে মাটির নিচে নিয়েছে আচরণ করতো, আমার মাঝে মাঝে আমার তো কষ্ট হইতো, মাঝে মাঝে মনে হইতো আল্লাহ ও যা করিয়ে গেল, ও বাড়ি যে ওর বোর কাছে থাকে কি, ওর তো ঘুম আসার কথা না। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, ওরে নিয়ে মাটির নিচে এই আয়না ঘরে এই পাঁর ভেতরে হাত দি, এখানে হাত দিয়ে সামনে রড, এই রডের সাথে ধরে হাতে তালা লাগে, তাহলে 1-2 ঘন্টা 5 ঘন্টা 24 ঘন্টা তালা লাগানো, মাত্র 1.5 মিনিট সময় দিত টয়লেট করার, আর খাবার যা দিত মাখানো খাবার, মনে হচ্ছে যে 4-5 জন মাখিয়ে এক জায়গায় রেখে দিয়েছে, পেল পাল লেখা না পাল না। আপনি নবীর মিলাদ পড়তে পাগল হয়ে আছেন, নবীর এটা আসলে এটা সিরাত না, নবীর আদর্শ না এটা। তিনি যুদ্ধ বন্দির সাথে কি করলেন, আর আপনি কারা বন্দির সাথে, তা তো অন্যায় ভাবে। ব্যারিস্টার আরমানকে, আমান আজমিকে, আমির হামজাকে, মামুনুল হককে যে মামলা দিয়েছেন, একটা মামলাও টিকছে? আজ তো আমি বেকসুর খালাস পেয়ে গেছি, তাহলে আমি এই দেশে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, সুতরাং বিনা দোষে 3টা বছর যা করেছেন আমিও চাই। মামলার আয়ু থেকে শুরু করে ওই যে হাত খোলা ছিল এটা পর্যন্ত, যারা এর সাথে জড়িত প্রত্যেককে আমি চাই 3 বছর করে আমার মতো জেল দেওয়া হোক। শুধু আমি না, 1,10,000 মানুষ এখন সারা বাংলাদেশে জেল খাটতেছে, বিশেষ করে বিডিআররা, এ বেকার আটকে রেখেছে, যারা এ সমস্ত মিথ্যা মামলার সাথে জড়িত, মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা নির্দেশ দিয়েছে, একটাকেও যেন ছাড়া না হয়, কারণ এদের ছাড়লে বলে মাফ করে দিলাম, কিসের মাফ? জালেমদেরকে যদি কেউ মাফ করে দেয়, সে যেন মজলুমের উপরে, মজলুমের উপরে অবিচার করে। আপনি তো টের পাচ্ছেন না যে স্বামী ছাড়া থাকা কি কষ্ট, ব্যারিস্টার আরমানের বউটের পিস, আপনি তো জানেন না সন্তান ছাড়া থাকা কি কষ্ট, আমি টের পিস, আমার ছোট মেয়েটা এখনো আমার চিনি না, ওর আমি 1 বছর রেখে এসেছিলাম, বের হয়ে যেয়ে দেখো 4 বছর বয়স, ও আমার চিনি না। আমি যেদিন জেল থেকে বাড়ি গেছি বলছে হুজুর আমাদের বাড়ি চলে, তার মানে ওর মনে হচ্ছে যে এরকম হুজুর বহু আসে, এও আর একটা হুজুর।
আমরা যুদ্ধবন্দীদের সাথে রসুলের আচরণ কারাবন্দীদের সাথেও করতে পারি না। আপনি আয়না ঘর বানিয়ে ঘুমাতেন, আমার তো বিশ্বাস হয় না যে এরা ঘুমায় তো কি করি, মনে হয় হয় লাল পানি খেত নাই ঘুমের বড়ি খেত। দ্বিতীয় দিন নবীজি এসে ডাক দিয়ে বললেন, সাহাবীরা সামামাকে ছেড়ে দাও। সাহাবীরা বলো হুজুর ছেড়ে যাবো মানে? হ্যাঁ ছেড়ে দাও, আমি যেটা জানি তোমরা জানো না। ছেড়ে দেওয়া হলো, উনি চলে গেলেন তার গোত্র মামার মামার কাছে। সেই গোত্রে তিনি এক গোত্র খেজুর বাগানের পাশে এক কুয়াতে গোসল করলেন, ছুটে আসলেন আবার মদিনায়। বিশ্ব নবীকে বলে, হে রাসূল, আমি চিন্তা ভাবনা করতে করতে গিয়েছিলাম, আপনার ওই আচরণ আমার মনে পড়ছিল, তিন দিনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আপনি আমারে কালেমা পড়িয়ে দেন। তিনি ওখান থেকে চলে গেলেন, ইয়ামেন থেকে গম আসতো মক্কায়, ওই গম নিয়ে মক্কার মানুষেরা ব্যবসা করে খেত। উনি বললেন, ওখানে যেহেতু বহু অমুসলিম আছে, ইসলামকে তারা বিশ্বাস করে না, আল্লাহর বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, শিরিক করে, আমি তাদের জন্য এই গম আসা বন্ধ করে দিলাম। কারণ তিনি ধনী মানুষের সন্তান ছিলেন, তিনি লিডার ছিলেন একজন। শেষ পর্যন্ত মক্কার মানুষের খাবার দাবারই বন্ধ হয়ে গেল। এই যে মানুষের খাবার আটকিয়ে দিয়ে স্যাংশন দেয় আমেরিকা, যেটা একটা দিচ্ছে না, বিশ্বনবীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত এটা আবার চালু হয়। নবীজি যুদ্ধবন্দীদের সাথে যে আচরণ দেখিয়েছিলেন, আমরা আজ যদি বাংলাদেশে যারা বিরোধী দলে আছে এই মানুষগুলোর সাথে ওই আচরণ করতে পারতাম, প্রত্যেকে আপনার দলের লোক হয়ে যেত। আমরা পারি না। পশু পাখির সাথে নবীজি যে আচরণ করেছিলেন, একটা পশু এসে কাঁদছিল নবীর কাছে, নবীজি ভাষা বুঝতেন, সাহাবিকে ডাক দিয়ে বললেন, তোমার এই পশুটা আমার কাছে নালিশ দিয়েছি তোমার বিরুদ্ধে, কি আচরণ করেছো তার সাথে তুমি, নাকি আজকে সারাদিন তাকে খাবার দাওনি, অথচ খাবারের পরিবর্তে খালি কাজ করিয়েছো, যদি এর সাথে আচরণ করে থাকো কিয়ামতের দিন তুমিও আল্লাহর দরবারে মামলার আসামি হবে। অন্যান্য বিশ্বে আমি যখন উন্নত বিশ্বের দিকে যখন নিজে ধরার জন্য গিয়েছি, দাওয়াতের জন্য গিয়েছি, ওই সমস্ত দেশে দেখতে পেয়েছি গাড়ি ঘোড়া যখন চলে, যদি রাস্তায় একটা সাপ ফানা তুলে দাঁড়ায়, কয়েকশো গাড়ি দাঁড়িয়ে গেছে, সাপটা নিরাপদে চলে যাবে, বিড়ালের বাচ্চা নিরাপদে চলে যাবে, এরপরে গাড়ি যাওয়া আরম্ভ হয়। কেন? তাদের কাজ নেই, গুরুত্বপূর্ণ কাজ সব স্টপ, যেন একটা পশুর ক্ষতি না হয়, একটা ফুল বাগান ফুলের গাছের ক্ষতি না হয়। তারা নবীর হাদিসটা মেনে চলে, যদিও নবীকে তারা বিশ্বাস করে না, কিন্তু আমরা নবীকে বিশ্বাস করার পরও তার এই আচরণ কাজ করতে পারি না। একটা বেশ্যা মহিলা শুধুমাত্র একটা পশুর সাথে ভালো আচরণ করার কারণে জান্নাত পেয়ে গেছে, একটা নামাজি মহিলা একটা বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ পাক জাহান্নাম বলে ঘোষণা দিয়েছে। নবীজি শত্রুদের সাথে যে আচরণ করেছিলেন, আজ আমাদের সেই সময় এসে গেছে, বিজয়ের সময় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেছেন, ওরা সব থর থর করে কাঁপছিল। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুম আত-তালাকা, যাও আজকে সবাইকে আমি মুক্ত করে দিলাম, কারো প্রতি কোনো অভিযোগ নেই। আমার মনে হয় এই দেশে জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান, যেটা দেখিয়েছে 1400 বছর আগে নবীজি যেটা দেখিয়েছিল। প্রত্যেক জায়গায় নবীজির এই কমলতা আমরা পেয়েছি। আল্লাহ পাক বলেন, নবী আপনার আচরণ যদি কর্কশ হত, আপনার চরিত্র যদি শক্ত কথা যদি আপনি বলতেন, তাহলে আপনার আশপাশে আপনি মানুষকে ঘেঁষতে দেখতেন না, সব পালিয়ে যেত। সুতরাং আপনি কয়েকটা জিনিস অবলম্বন করেন, আপনার যখন হৃদয় আমি কমল করে দিয়েছি, আপনি ক্ষমা করে দেন তাদেরকে, ক্ষমা চান আপনি তাদের জন্য আল্লাহর কাছে এবং নিজেও ক্ষমা করে দেন। আজ যারা দায়িত্বে আছে আহ্বান জানাবো আয়াত দিয়ে,
যারাই ভুল করেছে, যা ভেবাই করেছে, আজ আমরা এই আয়াত অনুযায়ী রবিউল আউয়াল মাসে তাদেরকে ক্ষমা করে দিলাম এবং তাদের জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে। আর এর বাস্তব প্রমাণ দেখিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। যত অত্যাচার জুলুমে 15.5 বছরে করেছিলেন আল্লাহর জন্য মাফ করে দিলাম, কিন্তু যারা ভিকটিম তারা যদি নিজেরা অত্যাচারিত হওয়ার কারণে কিছু করে আমরা তাদেরকেও সাহায্য করব। সুতরাং সালেম যারা, বড় সালেমগুলো তো পালিয়েছে, মাথা খারাপ হয়ে গেছে, তাদের আর আসার সম্ভাবনা কোনো কিছুই নেই, কারণ আসলেই এদেশের জনগণ পিটিয়ে মেরে ফেলবে। ছোটখাটো সালেম যারা আছেন তারা এখনো যেহেতু তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি, ফিরে আসছেন, আসেন। আমার বংশেরও বহু ছোটখাটো মাঝারি সালেমেরা তাওবা করে অলরেডি পরিবর্তন হয়ে গেছে। আগস্টের 5 তারিখের 1:30 পর্যন্ত তারাও সত্য ছিল, কিন্তু বিকাল 5টার পরে যখন সংবাদ চারিদিকে ছড়িয়েছে, আমারে কল দিয়ে বলছে, বাবাজি আমরা সব জামাতি ইসলামী। জামাত ইসলাম মানে এতদিন যে আপনি বন্ধু বন্ধুকে সেকেন্ড নবী মানতেন, হঠাৎ করে পাল্ট দিয়ে গেলেন। সুতরাং ওরা যেহেতু পাল্টাচ্ছে, ছোট সালেম, মাঝারি সালেম, এদেশে আরো যারা আছেন আশা করছি আপনারাও পাল্টাবেন। গত পরশুদিনের রিপোর্ট পেয়েছি এদেশে এখনো 114 জন মানুষ সালেমদেরকে সাপোর্ট করে, 128 জন মানুষ জেনারেল যে দলগুলো আছে এদেরকে সাপোর্ট করছে, 158 জন মানুষ এদেশে ইসলামপন্থী যারা তাদেরকে সাপোর্ট করছে। আপনি দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসতে দেখবেন, সেই দৃশ্য এখন আরম্ভ হয়ে গেছে। গত 3 দিন আগে দিনাজপুরে 10 জন এক মঞ্চে এসে মুসলমান হয়ে গেল আমার কাছে, এর আগে 2 জন সুয়াডাঙ্গাতে, এর আগে 1 জন গাইবান্ধাতে। মানুষ যেভাবে দলে দলে আসতেছে, 58 থাকবে না ইনশাল্লাহ, 100 জনের 100 ভাগই এই দেশে ইসলাম কায়েম হোক এটা চাইবে, সেই দৃশ্যের আশায় আছি। আল্লাহ আমাদেরকে যেন নবীর আদর্শ সব জায়গায় মানার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে করেন, মোনাজাতটা বসে করেন, আমি মুসাফির অবস্থায় আছি, অসুস্থ আছি, মোনাজাতটা বসে করেন ভাই। আমি কারাগারে থাকতে মেয়েদের উপরে কয়েকটা বই লিখেছিলাম তাদের পারিবারিক জীবন নিয়ে, আমার ওই গাড়িতে পাওয়া যাবে, যাওয়ার সময় নিয়ে যাবেন, যে মেয়েকে বউকে দিয়ে দেবে, কাজে লাগবে ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন নারায়ণগঞ্জ জেলার বন্দর মদনগঞ্জ এলাকার দিকে তোমার নজরটা একটু দাও। গভীর রজনী এখন নবীর জীবনীর পাঠ থেকে আমরা মাত্র একটা পাঠের কিছু অংশ শুনেছি। পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহ এগুলো আমাদের জীবনে তুমি সেট করে দাও। মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, আল্লাহ তাআলা যে যেইভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে, তোমার সাহায্য তার দিকে ওইভাবে এগিয়ে দাও। যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে আজকের এই অনুষ্ঠানে, এদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ তুমি খাদিজার মতো বানিয়ে দাও, সম্মানিত মা বোনদেরকে ফাতেমার মতো, আয়েশার মতো চরিত্র দিয়ে দাও। ছোটখাটো যারা এসেছি আমরা, আমাদেরকে হুসাইন হাসাইনের মতো কবুল করে নাও। এ বাজারে যারাই ব্যবসা করে মদনগঞ্জ, আল্লাহ মানুষগুলোর ব্যবসা বাণিজ্য বরকত দাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ যত আলেমরা এসেছে, আল্লাহ প্রত্যেককে নবীর সিরাত অনুযায়ী চলার সুযোগ করে দাও। 53টা বছর বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বহু চালিয়েছে, আপা চালিয়েছে, ভাবি চালিয়েছে, আল্লাহ তাআলা কাঙ্ক্ষিত মানে শান্তি আমরা পাইনি। কোরআনে কারিম দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা আমরা চর্ম চোখে দেখতে চাই।
আল্লাহ তাআলা সুযোগ যখন তৈরি করে দিয়েছো, মরণের আগে অন্তত এটা দেখে মরার তৌফিক দাও যে কোরআন দিয়ে বাংলার সংসদ চলছে। জীবনে কিচ্ছু চাই না আল্লাহ, এই আশা আকাঙ্ক্ষাই তামান্না আমাদের। 56,000 বর্গ মাইলে তুমি কোরআন চালু করে দাও, যারা দায়িত্ব আছে সততার সাথে পালন করার তৌফিক দাও, আন্তর্জাতিক যত ষড়যন্ত্র আছে যত দুর্বেশ আল্লাহ সব নস্যাৎ করে দাও।